বন্ধুরা, আজকে আমি আপনাদের এমন এমন সুন্দর এবং আজব কিছু গরু দেখাবো যেগুলো সত্যি দেখার মতো। তার সাথে আজকে আমি আপনাদের গরু পালন করা, চারা খাওয়ানো এবং দুধ বের করার এমন মেশিন দেখাবো যে মেশিনগুলো আপনি প্রথমবার দেখবেন আর যেগুলো কাজ দেখে আপনিও বলবেন ইনক্রেডিবল। তার সাথে এমন কিছু প্রজাতির গরু দেখাবো যেগুলো একদিনে 80 লিটারের বেশি দুধ দিয়ে থাকে। হ্যাঁ বন্ধুরা, অবাক হওয়াটা স্বাভাবিক, এগুলো কোনো সাধারণ গরু নয়। এদেরকে ইনজেকশন দেয়া হয় যার ফলে স্তর এত বেশি মোটা হয়ে যায়। বিস্তারিত জানার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর অনেক মেহনতে তৈরি করা এই ভিডিওতে একটা লাইক অবশ্যই করবেন। তো চলুন শুরু করা যাক আজকের এই মজাদার ভিডিও। বারজাস্ট অ্যান্ড গিরি কাউ। বন্ধুরা, গিরি গরু ফ্রান্সে পাওয়া যায়। এই গরু যদি আমরা শক্তির কথা বলি তাহলে এটাকে সব থেকে বেশি শক্তিশালী গরু মনে করা হয়। লম্বা লম্বা কান, বাঁকানো শিং এবং বিশাল বড় গর্দন এদেরকে অনেক শক্তিশালী বানিয়ে দেয়। এই গরু একসাথে অনেকগুলো গাই টানতে পারে। এদের শক্তির আন্দাজ আপনি এরা দেখে বুঝতে পারবেন। এরা 12 ঘন্টা পর্যন্ত একইভাবে কাজ করতে পারে। এরা যখন বাচ্চা জন্ম দেয় তখন বাচ্চার ওজন 35 থেকে 42 কিলোগ্রাম পর্যন্ত হয়ে থাকে, যেটা সত্যি অনেক চমকে দেওয়ার মতন। এই গরুর বডি অনেক মজবুত এবং হাড়টা কাটা হয়ে থাকে। এই গরু একবারে 40 থেকে 50 লিটার দুধ দিয়ে থাকে। আর যদি এদেরকে কাঁচা ঘাস খেতে দেওয়া হয় তাহলে দুধের পরিমাণ ভালো হয়ে থাকে। সাধারণত এই গরু ভারত এবং বাংলাদেশে প্রায় সময় দেখতে পাওয়া যায়, কিন্তু আমাদের দেশে গিরিজাতের গরু অধিক পরিমাণে পালন করা হচ্ছে। এই গরু দুধের কোয়ালিটি অনেক ভালো হয়ে থাকে। হলস্টাইন ফ্রিজিয়ান। এই গরু পুরো পৃথিবীতে সবচেয়ে বেশি প্রচলিত, কারণ এই গরুর দাম অনেক কম, খাওয়া দাওয়ার মান কম, অর্থাৎ কম খেতে লাগে, কিন্তু দুধ অনেক বেশি পরিমাণ দেয়। কিন্তু এর একটা খারাপ ব্যাপার আছে, এর দুধ বেশি গাঢ় হয় না। অর্থাৎ গিরি জাতের গরুর যেরকম দুধ গাঢ় হয়, হলস্টাইন ফ্রিজিয়ান জাতের গরুর দুধ অত গাঢ় হয় না। তবে পুষ্টিগত দিক থেকে এর দুধ সব থেকে ভালো। আচ্ছা বন্ধুরা, আপনার কি মনে হয় সাধারণ একটা গরু কত লিটার দুধ দিতে পারে? 5 লিটার, 10 লিটার বা খুব বেশি হলে 20 লিটার? এখানে যে গরুটা দেখছেন তার বিশেষত্ব আপনাকে এরকম চমকে দেবে। সাধারণত কিছু গরু 45 লিটার দুধ দিলেও এই গরু প্রায় 80 লিটার পর্যন্ত দুধ দিতে পারে। হয়তো আপনি চমকে গেছেন, চমকে যাওয়াটা স্বাভাবিক, কারণ একটি সাধারণ গাভীর পক্ষে এত পরিমাণ দুধ দিয়ে কোনোভাবেই সম্ভব নয়। এরকমটা করা হচ্ছে শুধুমাত্র ইনজেকশন দিয়ে। গরু থেকে অতিরিক্ত পরিমাণ দুধ বের করার জন্য এদেরকে ইনজেকশন দেওয়া হচ্ছে। এর ফলে এরা প্রতিদিন তাদের নির্দিষ্ট মাত্রা থেকে অনেক বেশি পরিমাণ দুধ দিচ্ছে। তো বন্ধুরা, প্রকৃতির নিয়মের বাইরে গরু থেকে বেশি বেশি দুধ সংগ্রহ করা হচ্ছে। শুধু সাধারণ মানুষই না, ডেয়ারি ফার্মের কিছু কোম্পানিগুলো এই গরুগুলোকে লালন পালন করার জন্য বেশি উৎসাহিত দেখায়। তো বন্ধুরা, এরকমভাবে প্রকৃতির সাথে খেলা করা কি উচিত? কমেন্টের মাধ্যমে জানাবেন। এবার আপনাদেরকে কয়েকটা মেশিন দেখাবো যে মেশিনগুলো এখন গরু পালন করার ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। যে সমস্ত ফার্মের মধ্যে হাজার হাজার গরু পালন করা হয় তারা এই সমস্ত মেশিনগুলো ব্যবহার করে খুবই তাড়াতাড়ি দুধ উৎপাদন করতে পারছে। লেলিন অ্যাস্ট্রোনট। বন্ধুরা, এটা একটা দুধ দোহানো মেশিন, যেটা সত্যি অনেক চমৎকার। এই মেশিনের সাহায্যে গরু দুধ বের করার জন্য সবপ্রথমে ভেতরে লেগে থাকা দুটি ব্রাশ গরুর স্তনকে ক্লিন করে, অর্থাৎ ভালো করে পরিষ্কার করে। যেমন এই ব্রাশ গরুর স্তনকে পরিষ্কার করে তখন একদম গরুর মস্তিষ্ক অ্যাক্টিভেট হয়ে যায় যে এবার আমাকে দুধ দিতে হবে। এরপর মেশিনে লেগে থাকা পাম্প সঙ্গে সঙ্গে গরুর স্তনে অ্যাক্টিভেট হয়ে যায় আর গরু খুবই সহজে দুধ দিতে থাকে। এবার আপনাদেরকে দেখাবো অটোমেটিক গরুর চারা খাওয়ানো সিস্টেম। বন্ধুরা, গরুকে এভাবে চারা খাওয়ানোর আইডিয়াটা জার্মানির। আর যেমনটা আমরা সবাই জানি যে গরু অর্ধেক চারা খেয়ে নেয়, কিন্তু অর্ধেক খাবার এদিকে ওদিকে ছিটে ফেলে। যখন সমস্ত চারা এদিকে ওদিকে ছড়িয়ে ছিটে যায় তখন এই সিস্টেম অন হয়ে যায় এবং মুহূর্তের মধ্যে সমস্ত চারা আবার পুনরায় গরুর সামনে চলে আসে, যেখানে এদিকে ওদিকে পড়ে থাকা সমস্ত চারা ঠিক এইভাবে গরু পেট ভরে খেতে পারে। আর্জেন্টিনা ফার্মিং। বন্ধুরা, এটা খুবই মজাদার একটা টেকনোলজি। একসাথে অনেকগুলো গরু ভালো করে দেখাশোনা, চেক আপ করা এবং পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য এই সিস্টেম তৈরি করা হয়েছে। এখানে একটি পাতলা সক্রিয় রাস্তা তৈরি করা আছে,
আর তারপর এই ছোট ছোট রাস্তার মধ্যে দিয়ে সমস্ত গরুগুলোকে নিয়ে যাওয়া হয়। এই পাতলা রাস্তা পিওর স্টিলের হয়ে থাকে, যার ফলে অনেক মজবুত হয়ে থাকে। তারপরে পাতলা ডালের মতন জায়গাগুলো দিয়ে গরুগুলো নিয়ে যাওয়ার পর সামনে দিক দিয়ে গেট লাগানো হয়, যেখানে ওয়ার্কার গরুগুলোকে ধরে ও আটকে রাখে। তারপর ওয়ার্কার সমস্ত গরুগুলোকে একটা একটা করে চেক আপ করে। এখানে গরুগুলোর ওয়েট থেকে শুরু করে সমস্ত মেজারমেন্ট করা হয়। এর সাথে ভালো ডাক্তার থাকেন যিনি চেক আপ করেন, কোনো গরু রোগ হয়েছে কিনা সব কিছু দেখেন। তারপর সব লাস্টে এদেরকে ছেড়ে দেওয়া হয়। এবার আছে হেডলক ফিডিং সিস্টেম। বন্ধুরা, এই সিস্টেমকে হেডসেট নামক একটি কোম্পানি তৈরি করেছেন। এই সিস্টেমের মধ্যে একটি অ্যাডজাস্টেবল বোতল হোল্ডার আছে, যেখানে গরু মুখ নিয়ে যাওয়ার পর লক হয়ে যায়। এবার সমস্ত গরু খুবই সহজে বোতলের মধ্যে থাকা সমস্ত ওষুধ এবং ড্রিঙ্ক অথবা দুধ পান করতে পারে। এই সিস্টেমের সাহায্যে অনেকগুলো পশুকে একসঙ্গে পান করানো সম্ভব। কেজ ফর কাউ। এই টেকনোলজি তৈরি করা হয়েছে গরুর বাছুরের জন্য। গরুর বাচ্চাগুলোকে তার মার কাছ থেকে আলাদা করা হয়, যেন আলাদাভাবে পৌষ্টিক খাবার খাওয়ানো যায় এবং তাড়াতাড়ি বড় করা যায়। আর এখানে গরুর বাছুরগুলোকে এক জায়গায় আটকে রাখা হয়। এখানে অনেকগুলো ছোট ছোট বাছুর একসাথে বক্সের মধ্যে থাকতে পারে। এই বক্সের মধ্যে গরুর বাচ্চাগুলোর জন্য সমস্ত রকম ব্যবস্থা আছে। বাচ্চাদের জন্য চারা, দুধ, পানি সমস্ত কিছু ফোল্ডেবল প্যাকেটের সাহায্যে দেওয়া হয়। এই সিস্টেমকে কোম্পানি কিছু এরকমভাবে তৈরি করেছেন, যেটা আপনি বাড়িতে নিজেরা তৈরি করতে পারবেন। যদি কোনো বাছুর চঞ্চল হয়ে যায়, তার জন্য আলাদা কেজ করা আছে, আর বাকি সমস্ত বাছুরগুলো একসঙ্গে খেলাধুলা করতে থাকে। ওপেন হওয়ার কারণে বক্সের ভেতর থাকা নোংরা আবর্জনা পরিষ্কার করাও খুবই সহজ। জিয়া ফার্মিং টেকনোলজি। অটোমেটিক এবং তাড়াতাড়ি দুধ বের করার জন্য এই মেশিন খুবই কাজের। মেশিনের সাহায্যে গরুর দুধ খুব সহজ আর খুব ফাস্টভাবে বের করতে পারা যায়। এই মেশিনের সামনে দুটি অপশন থাকে, প্রথমটা অটোমেটিক এবং দ্বিতীয়টা ম্যানুয়াল। যদি আপনার ইচ্ছা হয় তাহলে আপনি ম্যানুয়ালে দুধ দোহাতে পারবেন। আর আপনি যদি বাইরে কোথাও কাজে যান কিংবা আপনার টাইম না থাকে, তাহলে আপনি অটোমেটিক সিস্টেম ইউজ করতে পারেন। এর ফলে মেশিন অটোমেটিক্যালি গরুগুলো থেকে দুধ কালেক্ট করতে পারবে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিও? আর গিরি প্রজাতির গরু কি আপনি কিনতে চান কিংবা জানতে চান যে গিরি প্রজাতির গরু কোথায় পাওয়া যায়, তাহলে আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন, আমরা অবশ্যই আপনাদেরকে সেই বিষয়ে জানাব। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো সুস্থ থাকবেন। ধন্যবাদ।